পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ, এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন, আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে, তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনারা কি কোনো প্রশ্ন করতে চান? এখনো এটা না, এটা খুব আর্লি স্টেজ, আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরা কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না? না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন। সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি।
আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে। এটা আমরা এখনো, এটা টু আর্লি, আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল, আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি সবাই, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে মুমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন জুনায়েদ সাকি, উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন, আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন বাংলাদেশ আর্মি চিফ বকারুজ্জামা কা আওয়াম সে খিতাব জারি থা, উনহোনে কাহা কি বাংলাদেশ কো মখলুত হুকুমত কে জারিয়ে চলায়া জায়েগা, বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি, বাংলাদেশ আর্মি চিফ কা মুলক মে উবুরি হুকুমত বানানে কা এলান, আওয়াম কো ইয়াকিন দিলাতা হুঁ কি উনকে মুতালাবাত পুরে কিয়ে জায়েঙ্গে, বাংলাদেশ আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল নিকাল কর রহেঙ্গে। আপকো বতায়েঙ্গে ঢাকা বাংলাদেশ আর্মি চিফ বকারুজ্জামা কা আওয়াম সে খিতাব জারি থা, উনহোনে কাহা কি বাংলাদেশ কো মখলুত হুকুমত কে জারিয়ে চলায়া জায়েগা, বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি, বাংলাদেশী আর্মি চিফ কা মুলক মে উবুরি হুকুমত বানানে কা এলান, আওয়াম কো ইয়াকিন দিলাতা হুঁ কি উনকে মুতালাবাত পুরে কিয়ে জায়েঙ্গে, বাংলাদেশ আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে। উনহোনে মজিদ কাহা কি বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি। আপকো বতাতে চলেন কি বকারুজ্জামা কা খিতাব মে মজিদ কহনা থা কি বাংলাদেশী আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে। উনহোনে কাহা কি বাংলাদেশী আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে। আপকো বতাতে চলেন কি ঢাকা বাংলাদেশী আর্মি চিফ কা বকারুজ্জামা কা আওয়াম সে খিতাব করতে হুয়ে কহনা থা কি বাংলাদেশ কো মখলুত হুকুমত কে জারিয়ে চলায়া জায়েগা, বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি, বাংলাদেশী আর্মি চিফ কা মুলক মে উবুরি হুকুমত বানানে কা এলান, আওয়াম কো ইয়াকিন দিলাতা হুঁ কি উনকে মুতালাবাত পুরে কিয়ে জায়েঙ্গে, বাংলাদেশী আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে। আপকো বতাতে চলেন কি উনহোনে মজিদ আপনে খিতাব মে কাহা কি বাংলাদেশ কো মখলুত হুকুমত কে জারিয়ে চলায়া জায়েগা, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে। উনহোনে কাহা কি বাংলাদেশ মে আব তক জো ভি গলত হুয়া উসকা আজালা কিয়া জায়েগা। আপকো বতাতে চলেন কি আওয়াম কো ইয়াকিন দিলাতা হুঁ কি উনকে মুতালাবাত পুরে কিয়ে জায়েঙ্গে, বাংলাদেশ আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে। আপকো বতায়েঙ্গে ঢাকা বাংলাদেশ আর্মি চিফ বকারুজ্জামা নে আওয়াম সে খিতাব মে কাহা কি বাংলাদেশ কে আওয়াম সে গুজারিশ হ্যায় কি পুরআমন তরিকে সে ঘরোঁ কো চলায়া জায়ে। আপকো বতায়েঙ্গে কি উনহোনে কাহা কি বাংলাদেশ আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে, বাংলাদেশ কো মখলুত হুকুমত কে জারিয়ে চলায়া জায়েগা, বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি। উনহোনে মজিদ কাহা কি বাংলাদেশী আর্মি চিফ কা মুলক মে উবুরি হুকুমত বানানে কা এলান, আওয়াম কো ইয়াকিন দিলাতা হুঁ কি উনকে মুতালাবাত পুরে কিয়ে জায়েঙ্গে, বাংলাদেশী আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে, বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে। উনহোনে কাহা কি বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি, বাংলাদেশী আওয়াম কো ইয়াকিন দিলাতা হুঁ কি মুতালাবাত পুরে কিয়ে জায়েঙ্গে, বাংলাদেশী আওয়াম সবর কা মুজাহিরা করে আর আমলাক কো নুকসান না পৌঁছায়ে। আপকো বতাতে চলেন কি উনহোনে কাহা কি বাংলাদেশ কো মখলুত হুকুমত কে জারিয়ে চলায়া জায়েগা, উনহোনে কাহা কি বাংলাদেশ কে মাসাইল কা হল মিলকর নিকালেঙ্গে, বাংলাদেশ কে তমাম ফয়সলে ফৌজ করেগি। আপকো বতায়ে কি উনহোনে মজিদ খিতাব মে কাহা কি বাংলাদেশ আর্মি চিফ কা মুলক মে উবুরি হুকুমত বানানে কা এলান,
عوام کو یقین دلاتا ہوں کہ ان کے مطالبات پورے کیے جائیں گے۔ بنگلہ دیش عوام صبر کا مظاہرہ کریں اور املاک کو نقصان نہ پہنچائے، بنگلہ دیشی عوام صبر کا مظاہرہ کریں۔ انہوں نے کہا کہ بنگلہ دیش کے مسائل کا حل مل کر نکالیں گے۔ آپ کو اپڈیٹ کریں اور بتاتے چلیں کہ ڈھاکہ بنگلہ دیش آرمی چیف وقار الزماں کا عوام سے خطاب جاری تھا۔ انہوں نے کہا کہ بنگلہ دیش کو مخلوط حکومت کے ذریعے چلایا جائے گا۔ Thank you.